পরীক্ষা শিবিরে আপনি এসেছেন, কী কী ধরনের পেশেন্ট দেখছেন এখানে? সবে তো শুরু হলো, ফ্যাটি লিভার পেলাম, একটা অস্টিওআর্থ্রাইটিস পাচ্ছি, অ্যাসিডপেপটিক ডিসঅর্ডারের কিছু লোকের সমস্যা আছে, আর খানিকক্ষণ দেখলে হয়ে যাবে যেখানে কী ধরনের রোগী বেশি আছে। আসলে আগে যেরকম ধারণা ছিল যে ফ্যাটি লিভারটা শুধুমাত্র যারা সোশ্যো ইকোনমিক স্ট্যাটাস খুব হাই, মানে যাদের আর্থিক অবস্থা খুব স্বচ্ছল বা যারা বসে কাটায় সারাদিন, তাদেরই হয়। কিন্তু দেখতে পাচ্ছি ব্যাপারটা সেটা সেরকম নয় একেবারে। আমরা আগেও দেখেছি সেই জিনিসটা, আজকে তো এইখানে ক্যাম্পে তো দেখছি যে সোশ্যো ইকোনমিক স্ট্যাটাস যেরকমই হোক মানুষের ফ্যাটি লিভার বাড়ছে, এটা যথেষ্ট চিন্তার বিষয়। কারণ ফ্যাটি লিভার যেভাবে যদি বাড়ে লোয়ার সোশ্যো ইকোনমিক স্ট্যাটাসে, তাহলে তার সাথে সাথে আমাদের ডায়াবেটিসও বাড়বে, তার সাথে সাথে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজও বাড়বে। তো এগুলোর আরও বেশি করে দেখা দরকার যে কেন এরকম সমাজের সব স্তরের লোকেরই হচ্ছে। যাকে দেখলাম মাত্র এই মহিলা তো নিশ্চয়ই বসে ঘরে কাটায় না, শ্রমজীবী মানুষ, এটা খেটে খেতে হয়। তো যথেষ্ট পরিশ্রম করা সত্ত্বেও কেন হচ্ছে? তাহলে কি ডায়েটে কোনো গণ্ডগোল হচ্ছে? এই যে ইদানিং যে ফাস্টফুডের চল অত বেড়েছে, এই যে কোল্ড ড্রিঙ্কসের চল সমাজের সব স্তরে যেভাবে ছড়িয়ে গেছে, এগুলো কি তার ফল? তো এর জন্য আরও বেশি করে আমাদের পেশেন্টের স্ক্রিনিং দরকার। আমার মনে হয় পেশেন্ট স্ক্রিনিং করলে আরও প্রচুর মানুষের এরকম ফ্যাটি লিভার বেরোবে। থ্যাংক ইউ। ডক্টর তীর্থঙ্কর সরকার। আজকে 13 নম্বর ওয়ার্ডে মানুষদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে, কীভাবে দেখছেন বিষয়টাকে? এটা খুব ভালো উদ্যোগ, পৌরসভার উদ্যোগ। আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পৌরসভা থেকে আমাদের চেয়ারম্যান বাবু সাহার নির্দেশে এই অনুষ্ঠানটা আমরা, মানে এই স্বাস্থ্য শিবিরটা আমরা করছি। এতে সাধারণ মানুষ খুব উপকৃত হচ্ছে। অনেকে ভিজিট দিয়ে হয়তো ডাক্তার দেখাতে পারেন না, বা কাছাকাছি এই ডাক্তার আসলে ডাক্তার সুবিধা হবে, এবং ওষুধটাও অনেক পয়সা পাচ্ছেন ওনারা। আমার মনে করি সামগ্রিক ওয়ার্ডে সেটা সুবিধা হওয়ার জন্য এটা করা হয়েছে। আপনার নাম? নিতা দে। কত নম্বর ওয়ার্ড? আমার 13 নম্বর ওয়ার্ড।